প্রতিদিন অনেকেই আমাদের কাছে জানতে চায় যে আইএলটিএস এর জন্য আমার হাতে অনেক সময় আছে, বা আমি প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা পড়তে পারি কিন্তু ভালো কোনো রুটিন খুঁজে পাচ্ছি না, কিভাবে পড়ব। তাদের জন্য আজকের এই রুটিনটি আমরা দেখিয়ে দিব যে কিভাবে আসলে বাসায় বসে এই রুটিনটি ফলো করে একটা ভালো প্রস্তুতি নেওয়া যেতে পারে। ধরে নিলাম একজন রেগুলার স্টুডেন্ট যার হাতে প্রতিদিন 8 ঘন্টা সময় আছে পড়ার জন্য। তো যার হাতে প্রতিদিন 8 ঘন্টা সময় থাকবে আইএলটিএস পড়ার জন্য, বিশেষ করে যারা এইচএসসি শেষ করলো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে কোথাও তেমন একটা চান্স পায়নি, তাদের জন্য এই রুটিনটা অনেক কাজে দিবে। তাদের জন্য এই রুটিনটা আসলেই অনেক কাজে দিবে। তো আমরা প্রতিটা স্টুডেন্টকে বলে দেই যে যদি হাতে 8 ঘন্টা সময় থাকে তাহলে দিনে 4 ঘন্টা এবং রাতে 4 ঘন্টা আলাদা আলাদা ভাগ করা উচিত। দিনের যে টাইমটা, এটা বেসিকটা ইমপ্রুভ করা এবং স্কিলটাকে ইমপ্রুভ করার জন্য সময় দেওয়া উচিত, এবং রাতের টাইমটা শুধুমাত্র কেমব্রিজ এবং রিসেন্ট কোশ্চেন নিয়ে অ্যানালাইসিসটা করা উচিত। আমরা দুটো আলাদা আলাদা পার্ট করেছি যেটা কিনা একটা স্টুডেন্টকে খুব চমৎকার একটা রেজাল্ট করতে সাহায্য করবে। এই রুটিনটা কেউ যদি টানা 30 দিন কিংবা 50 ডেজ যদি ভালো করে ফলো করে, বা ধরলাম কারো যদি আরেকটু সময় বেশি লাগে, তাহলে সে তার কাঙ্ক্ষিত স্কোর করতে পারবে। এখন প্রতিটা স্টুডেন্টকে শুরুতে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ভোক্যাব পড়তে হয়, কারণ আইএলটিএস মানেই একটা ভোক্যাব টেস্ট। তো কেউ যদি ভোকাবুলারি ভালো না পারে তাহলে সে ভালো পারবে না। এখন ভোকাবুলারি অনেকে যেটা করে সেটা হচ্ছে বাংলায় পড়ে, এইটা কখনোই উচিত না। বাংলায় ভোকাবুলারি পড়লে আলটিমেটলি খুব বেশি ভালো কিছু করা যাবে না। ভোক্যাবটা পড়া উচিত ইংলিশ টু ইংলিশ, অর্থাৎ আমরা যেটা বলি যে সিনোনিম আকারে যেটা পড়া বা ইংলিশ মিনিং আকারে পড়া, এটা করতে হবে। এবং এই জন্য আইএলটিএস বাংলাদেশ গ্রুপে আমরা নিয়মিত যেই ভোক্যাবগুলো পোস্ট করি, কিংবা আইএলটিএস বাংলাদেশ আইএলটিএস নারায়ণগঞ্জের পেজ থেকে যেই ভোক্যাবগুলো দেয়া হয়, এগুলো পড়লেই হয়ে যায়। এগুলো ভালো মতন খেয়াল করলে, এগুলোর উপর প্র্যাকটিস করলে, বা এগুলো যদি মাথায় রাখা যায়, তাহলে ভোকাবুলারি অনেকটা রিকভার হয়ে যায় অনেকটা। তো প্রতিদিন দিনের বেলা 1 ঘন্টা করে ভোকাব পড়া উচিত। এবং অনেকের লিসেনিং এ স্পেলিং মিস্টেক হয়, রাইটিং এ স্পেলিং মিস্টেক হয়, তাদের উচিত ভোকাবুলারি পড়ার সময় ভোকাবগুলো লেখা, বারবার লেখা, ভোকাবগুলো বারবার লেখা। ধরলাম চার্জড স্পেলিংটা আমি পারি না, তো আমি যেটা করব এই স্পেলিংটা বারবার লিখব, এভাবে বারবার লিখে লিখে ভোক্যাবটা পড়ব, দেখব আস্তে আস্তে আমার স্পেলিং এর যে প্রবলেম সেটা ভুলটা কেটে যাবে, ভুলটা আস্তে আস্তে চলে যাবে, প্রবলেমটা আস্তে আস্তে থাকবে না। সো ধরে নিলাম আমি গার্ডেন্স স্পেলিংটা পারি না, ধরে নিলাম, তো আমি কি করব, গার্ডেন্স বারবার লিখব, গার্ডেন্স, এরকম যতক্ষণ না পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে না আমার লেখাটা ক্লিয়ার, আমি এখন এই ভোক্যাবটা স্পেলিংটা খুব ভালোভাবে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে ভোকাবুলারি লিখতে থাকবো। ওকে, এবং ভোকাবুলারি 1 ঘন্টা পড়ার পরে প্রত্যেকে 20 মিনিট বা 30 মিনিটের একটা ব্রেক নিব। ব্যাপারটা এরকম না যে আমাকে একটানা পড়তে হবে, ভোক্যাব পড়ার সাথে সাথে গ্রামার পড়তে হবে, এরকম না। আমি যেটা করব যে ভোক্যাব পড়া শেষ আমি 1 ঘন্টা করে ভোক্যাব পড়লাম, এরপর আমি 10 মিনিট হোক, 15 মিনিট হোক, 20 মিনিট হোক, যাই হোক, আমি একটা ব্রেক নিব। এই ব্রেকে কোনোভাবে মোবাইল ফোন ধরা যাবে না, কোনোভাবে ফেসবুকে যাওয়া যাবে না, ইউটিউবে হারিয়ে যাওয়া যাবে না, কিংবা ইনস্টাতে চলে যাওয়া যাবে না। এই টাইমটা যেটা হতে পারে আমি একটু রেস্ট নিলাম, একটু হাঁটাহাঁটি করলাম, যাতে করে আমি যখন গ্রামার পড়তে শুরু করব তখন যাতে আমার ব্রেনটা ভালোভাবে কাজ করে। তো অনেক স্টুডেন্ট আমাদেরকে বলে যে গ্রামারে কি করবো, এই গ্রামারের জন্য প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিতে হবে প্রতিদিন, যতদিন না পর্যন্ত আমার গ্রামারটা অনেক ভালো কন্ডিশনে যাচ্ছে তার আগ পর্যন্ত আমি গ্রামার পড়তেই থাকবো। তো সেই ক্ষেত্রে আমরা শুরুতেই বলি লিঙ্কার্স পড়তে, আমরা বলি সাফিক্স প্রিফিক্স পড়তে, সাফিক্স প্রিফিক্স পড়লে ভোকাবুলারি অনেক ভালো শেখা যায়, লিঙ্কার্স পড়তে হয়, সেন্টেন্স পড়তে হয়, এই তো, ওকে, সেন্টেন্স পড়তে হবে। তো এরকম প্রতিদিন এক একদিন এক একটা টপিক নিয়ে, ধরলাম আমি ক্লজ পারি না আমি ক্লজ পড়বো, ধরলাম আমি ভার্বস জানি না আমি ভার্বস নিয়ে পড়বো, আমি অ্যাডজেক্টিভ জানি না আমি অ্যাডজেক্টিভ নিয়ে কাজ করব, যেই গ্রামারের যেই টপিকটা আমি ভালো পারি না ওই টপিকটাই আমি পড়বো। এটা প্রতিটা স্টুডেন্টের একটা রুটিন হওয়া উচিত, প্রতিদিন কি 1 ঘন্টা করে। তো রুটিন অনুযায়ী গ্রামার পড়ার পরে আবার 20 থেকে ধরলাম 25 মিনিটের একটা ব্রেক নিব। 20 থেকে 25 মিনিটের একটা ব্রেক নেওয়ার সময় আমি যে কাজটা করব
আমি কোনোভাবেই মোবাইল ধরবো না, আমি কোনোভাবেই ইউটিউবে চলে যাব না। হঠাৎ হঠাৎ করে ইউটিউবে গিয়ে এরপরে ব্রেন ড্যামেজ করাটা এটা উচিত হবে না, প্রতিটা স্টুডেন্টের এগুলো খেয়াল রাখতে হবে। দেন কি করতে হবে, 1টা ঘন্টা আর্টিকেল পড়া উচিত। অনেক স্টুডেন্ট আর্টিকেল পড়ে না, আর্টিকেল না পড়ার কারণে তাদের রিডিং স্কিল বাড়ে না। আমরা কিন্তু এখানে দুইটা ভাগ করেছি, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে স্কিলস। এই যে আর্টিকেল পড়াটা, এটা হচ্ছে স্কিল নিয়ে কাজ করা। কেউ যদি এই নিয়মিত আর্টিকেল না পড়ে তাহলে তার কিন্তু রিডিংটা ইম্প্রুভ হবে না। এই জন্য আমরা বলি, আমাদের একটা খুব প্রিয় একটা ওয়েবসাইট আছে, aon.co, এই ওয়েবসাইট থেকে আর্টিকেল পড়তে বলি। এই ওয়েবসাইটটা থেকে আর্টিকেল পড়তে বলি। আর্টিকেল পড়লে হবে কি, রিডিং এবং রাইটিং, ভোক্যাবুলারি বলি, গ্রামার বলি, সব কিছু অ্যাট এ টাইম ইম্প্রুভ হয়। একটু কষ্ট হবে, একটু সময় লাগবে, কিন্তু এটা অনেক ভালো একটা আউটপুট দিবে যদি আমরা আর্টিকেল পড়তে পারি। তো চেষ্টা করব নিয়মিত আর্টিকেল পড়ব, চেষ্টা করব নিয়মিত আর্টিকেল পড়ব। ওকে, 4 নম্বর যে পার্ট, 4 নম্বর যে টাইমটা আমরা আইএলটিএস এর জন্য দিব, সেখানেও আমরা 1 ঘন্টা করে সময় দিব। আর্টিকেল পড়ার পরে অবশ্যই ব্রেক নিব, 1 টানা 4 ঘন্টা কখনোই পড়বো না, ব্রেক নিয়ে নিয়ে পড়বো। এটা ব্রেনটাকে অনেক স্ট্রং করবে। ইম্প্রুভ ইউর লিসনিং, এর মানে হচ্ছে আমরা একটা মুভি দেখতে পারি, আমরা চাইলে অনেক ডকুমেন্টারি আছে কিংবা টেড এড আছে, ইউটিউবে গেলে টেড এড পাবো, টেড এড পাবো, টেড এড এর ভিডিওগুলো খুবই কার্যকরী, টেড এড নিয়ে কাজ করতে পারি, টেড এডটা দেখতে পারি। ওকে, সো এই যে ইম্প্রুভ ইউর লিসনিং বলতে আসলে আমি কি বোঝাচ্ছি, ইম্প্রুভ ইউর লিসনিং বলতে বোঝাচ্ছি এই জিনিসটা, যে স্টুডেন্টটা আইএলটিএস এর লিসনিং এ 9 পেতে চায় কিংবা 8 পেতে চায়, সে যেন টেস্টের পাশাপাশি বিভিন্ন ধরনের স্পিচ শুনে, ডাইভার্স এলিমেন্ট নিয়ে যেন সে কাজ করে। ইউটিউবে অনেক স্পিচ পাওয়া যায় ইংলিশে, ওগুলো যেন সে শুনে। টেড এড আছে, বিবিসি আছে, বিবিসি লার্নিং ইংলিশ আছে, বা অনেক পডকাস্ট পাওয়া যায়, এগুলো যেন সে নিয়মিত শুনে। এগুলো শুনলে হবে কি, তার ব্রেন ফাংশনটা অনেক ক্লিয়ার হবে লিসনিং এর জন্য। তো আমি এই জন্য রিকোয়েস্ট করি লিসনিংটা অ্যাক্টিভলি শুনতে হবে, শুধু শুনলেই হবে না, ওরা যা বলছে তা আবার প্যারাফ্রেজ করতে পারছি কিনা, বা ওদের সামারিটা আমি ধরতে পারতেছি কিনা, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তো দিনে যদি কেউ এই কাজটা নিয়মিত করে তাহলে তার বেসিক এবং স্কিলস অ্যাট এ টাইমে ইম্প্রুভ হবে। তো আমি এই জন্য সবাইকে রিকোয়েস্ট করবো, যারা সামনে আইএলটিএস পরীক্ষা দিবে তারা যেন আমার এই রুটিনটা ফলো করে। এরপরে কি করতে হবে, একটা স্টুডেন্টকে তাকে রাতের যে 4 ঘন্টা, এই রাতের 4 ঘন্টা সে শুধু কেমব্রিজটা ফলো করবে এবং রিসেন্ট কোশ্চেন নিয়ে কাজ করবে। সে শুধু কেমব্রিজ ফলো করবে এবং রিসেন্ট কোশ্চেন নিয়ে কাজ করবে। কেমব্রিজে সে প্রতিদিন লিসনিং টেস্ট দিবে, এবং লিসনিং টেস্ট দিলেই হবে না, লিসনিং টেস্ট দিয়ে তাকে আবার ওই যে বইয়ের লাস্টে অডিও স্ক্রিপ্ট থাকে, ট্রান্সক্রিপ্টটা ধরে ধরে সলভ করতে হবে। কত নাম্বার কোশ্চেন সে ভুল করলো, ধরলাম একটা স্টুডেন্ট 33 নম্বর কোশ্চেনটা ভুল করছে, তার উচিত হবে ওই কোশ্চেনটার অডিও স্ক্রিপ্টটা বের করে ওরা কি বলছে আর সে নিজে কি শুনলো এটা একটু যাচাই বাছাই করা, এটা একটু দেখে নেয়া। ফলে কি হবে, লিসনিং টেস্ট অ্যানালাইসিস করার কারণে ধীরে ধীরে তার লিসনিং স্কিলটা বেড়ে যাবে, তার একটা চমৎকার স্কিল গেইন হবে এবং সে লিসনিং অনেক ভালো করবে। রিডিং টেস্ট সেম কাজ করব, প্রতিদিন রিডিং টেস্ট দিব, একটা করে হোক দুইটা করে হোক রিডিং টেস্ট দিব, একটা প্যাসেজ দুইটা প্যাসেজ, পারলে 3টা দিব, নো প্রবলেম। কিন্তু প্যাসেজ টেস্ট দিলেই হলো না, কোথায় ভুল হলো সেটা খুঁজে বের করতে হবে, কেন ভুল হলো সেটা অ্যানালাইসিস করতে হবে। রিডিং নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে, সেগুলো দেখতে পারি, কিন্তু টেস্ট দিয়ে অবশ্যই ওই টেস্টের অ্যানালাইসিসটা করতে হবে। এরপরে রাইটিং এর জন্য গুগলে যে লিখলেই হবে, রাইটিং টাস্ক টু রিসেন্ট কোশ্চেন, এই রিসেন্ট কোশ্চেন গুলো নিয়ে অ্যানালাইসিস করতে হবে। সাম্প্রতিক সময়ে কোন কোন রিসেন্ট কোশ্চেন গুলো আসছে, এই রিসেন্ট কোশ্চেন গুলো নিয়ে কাজ করতে হবে। রিসেন্ট কোশ্চেন দেখে আইএলটিএস টাস্ক 2 এর জন্য শুধু রিসেন্ট কোশ্চেন, টাস্ক 2 নিয়ে কাজ করতে হবে এভাবে। এটাও আমার 1 ঘন্টা সময় দিতে হবে, প্রতিদিন 1 ঘন্টা, লিসনিং 1 ঘন্টা, রিডিং 1 ঘন্টা এবং রাইটিং 1 ঘন্টা। টাস্ক 2 যখন পড়া শেষ, টাস্ক 1 শুধুমাত্র কেমব্রিজের সলভ গুলো করলেই হয়, কেমব্রিজটা ভালো করে পড়লেই হয়, কেমব্রিজের যে সলিউশন গুলো অনলাইনে পাওয়া যায় সেগুলো একটু নিয়মিত স্যাম্পল গুলো পড়লে টাস্ক 1টা ভালো করা যাবে। এই তো,
এরপর হচ্ছে স্পিকিং, এটাও গুগলে যে লিখলে হয় রিসেন্ট কিউ কার্ড, রিসেন্ট পার্ট ওয়ান ইন স্পিকিং, কিংবা রিসেন্ট পার্ট থ্রি ইন স্পিকিং আইএলস, এগুলো লিখলে রিসেন্ট প্রশ্নগুলো চলে আসবে এবং এই প্রশ্নগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করতে হবে, এগুলো একটু স্টাডি করতে হবে, এই কোশ্চেন গুলোর অ্যান্সার দেখতে হবে, স্যাম্পল অ্যান্সার গুলো ওরা কিভাবে লিখেছে বা একটা স্টুডেন্ট সে কিভাবে প্রেজেন্ট করবে তার পরীক্ষার হলে, তো এগুলো নিয়ে একটু কাজ করব। যদি এইভাবে প্রতিদিন 4 ঘন্টা রাতে এবং প্রতিদিন 4 ঘন্টা দিনে বেসিক এবং কেমব্রিজ নিয়ে রিসেন্ট কোশ্চেন নিয়ে কাজ করা যায়, আমি এতটুকু বলতে পারি 2 মাসে ওই স্টুডেন্ট 7, 7.5, 6, 6.5 সে পাবেই পাবেই। একটা স্টুডেন্ট কত পাবে তা ডিপেন্ড করবে এই জায়গাটার উপর, তার বেসিকটা কতটা স্ট্রং তার উপর ডিপেন্ড করবে। অনেক স্টুডেন্ট আছে যারা টিপস অ্যান্ড ট্রিক্স এর পিছনে দৌড়ায় কিন্তু তার বেসিক ভালো না, সে ভালো করবে না। একটা স্টুডেন্ট সে রিডিং পড়তে পারে না, সে টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে কি করবে? সে লিসনিং শুনে বুঝে না, সে টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে কি করবে? তার আলটিমেটলি তাকে তার স্কিলটা আগে গেইন করতে হবে, আলটিমেটলি তাকে তার স্কিলটা বাড়াতে হবে। স্কিলটা যদি ঠিক থাকে তাহলে সে ইজিলি আইএলটিএস একটা ভালো স্কোর করবে। তো সবার জন্য শুভকামনা রইল, রুটিনটা ফলো করি, ইনশাল্লাহ একটা ভালো স্কোর পাবো। তারপরে ভালো স্কোর পেলে এই রুটিনের নিচে একটু কমেন্ট করে জানাবো যে স্কোর কত এসেছে। ধন্যবাদ সবাইকে।